গত 24 ঘন্টায় নাটোরে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বড়াই গ্রামে 2 জন এবং সদর হাসপাতালে আরও 2 জন মারা গেছেন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 68 জন। জেলায় মোট আক্রান্ত 7,190 জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছে 65 জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4,338 জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু 126 জন।